আপুনি যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে প্ৰস্তুতি চলাওক, ভাৰতীয় সংবিধানৰ পৰা সেই পৰীক্ষাত প্ৰশ্ন থাকিবই। নমস্কাৰ বন্ধুসকল, মই প্ৰদীপ, নলেজ ইজ ভাৰ্চুৰ নতুন এটা ভিডিঅ'লৈ আপোনালোকক স্বাগতম জনাইছোঁ। আজিৰ ভিডিঅ'ত আমি ভাৰতীয় সংবিধানৰ পৰা পৰীক্ষাত আহিবলগীয়া কিছুমান গুৰুত্বপূৰ্ণ প্ৰশ্ন আলোচনা কৰিম। গতিকে এই ভিডিঅ'টো আপোনালোকে কমপ্লিট চাব, কাৰণ আগন্তুক আসাম পুলিচ এ বি ইউ বি এছ আই কমাণ্ডো সকলো ধৰণৰ পৰীক্ষাত ইয়াৰ পৰা প্ৰশ্ন আহিবলগীয়া আছে। তো বলক পলম নকৰাকৈ মূল প্ৰশ্নসমূহলৈ আমি আগবাঢ়ো। প্ৰথম প্ৰশ্নটোৱে কৈছে, ভাৰতীয় সংবিধানৰ খচৰা প্ৰস্তুত কমিটিৰ সভাপতিজন কোন আছিল? ইয়াৰ চাৰিটাকে অপশ্যন আছে, মই অপশ্যনসমূহ নকওঁ, ডাইৰেক্ট শুদ্ধ উত্তৰটো কৈ যাম। ডক্টৰ বি আৰ আম্বেদকাৰ আছিল ভাৰতীয় সংবিধানৰ খচৰা প্ৰস্তুত কমিটি অৰ্থাৎ ড্ৰাফটিং কমিটিৰ সভাপতি। নেক্সট কুৱেশ্যন, সংবিধানৰ খচৰা কমিটিৰ অসমৰ প্ৰাৰ্থীজন কোন? ডক্টৰ বি আৰ আম্বেদকাৰৰ নেতৃত্বত যিটো ড্ৰাফটিং কমিটি গঠন হৈছিল তাত বহুকেইজন সদস্য আছিল, তাৰ মূল সদস্যসকলৰ ভিতৰত অসমৰ পৰা আছিল মহম্মদ ছাদুল্লাহ। মহম্মদ ছাদুল্লাহে সংবিধান প্ৰস্তুতৰ ক্ষেত্ৰত বিশেষ আগভাগ লৈছিল, গতিকে সেইটো আপোনালোকে মনত ৰাখিব। মহম্মদ ছাদুল্লাহ আছিল অসমৰ পৰা সংবিধানৰ ড্ৰাফটিং কমিটিৰ মেম্বাৰ। নেক্সট, ভাৰতীয় সংবিধানখন গ্ৰহণ কৰা তাৰিখ হ'ল, ভাৰতীয় সংবিধানখন কেতিয়া গ্ৰহণ কৰা হৈছিল? সেইটো গ্ৰহণ কৰা হৈছিল 1949 চনৰ 26 নৱেম্বৰ তাৰিখে। নেক্সট প্ৰশ্ন, ভাৰতীয় সংবিধান বলবৎ কৰা তাৰিখ হ'ল, গতিকে আপোনালোকে কনফিউজ নহ'ব, বহুতো ছাত্ৰ ছাত্ৰীয়ে ইয়াত ভুল কৰে। গ্ৰহণ কৰা আৰু বলবৎ কৰা দুইটা বেলেগ। যদি গ্ৰহণ কৰা বুলি কয় তেনেহ'লে হ'ব 1949 চনৰ 26 নৱেম্বৰ, আৰু যদি বলবৎৰ ডেটটো সোধে তেনেহ'লে হ'ব 1950 চনৰ 26 জানুৱাৰী। গতিকে আপোনালোকে সেইটো অলপ গুৰুত্ব সহকাৰে মনত ৰাখিবলৈ যত্ন কৰিব। নেক্সট প্ৰশ্নটোৱে কৈছে, তলৰ কোনটো শব্দ সংবিধানৰ 42তম সংশোধনীৰ দ্বাৰা গ্ৰহণ কৰা নহয়? 42তম সংশোধনীৰ দ্বাৰা গ্ৰহণ কৰা নহয় বুলিহে কৈছে, হয় বুলি কোৱা নাই, গতিকে প্ৰশ্নটো মন কৰিব। চাওক, 42তম সংশোধনী সম্পৰ্কে আমি অলপ জানিব লাগিব। 42তম সংশোধনী 1976 চনত হৈছিল, আৰু এই 42nd যিটো এমেণ্ডমেণ্ট, ইয়াক এক মিনি কনষ্টিটিউচন বুলিও কোৱা হয়। আৰু 42nd এমেণ্ডমেণ্টৰ জৰিয়তে আমাৰ ভাৰতীয় সংবিধানত ইয়াতে যিটো অপশ্যন দিছে, উদাৰতাবাদ যিটো অপশ্যন, সেই উদাৰতাবাদ সন্নিৱিষ্ট কৰা হোৱা নাছিল। কাৰণ আমি যদি সংবিধানৰ প্ৰিএম্বলটো চাওঁ তাতে আপোনালোকে পাব, উইথ দ্য পিপল অফ ইণ্ডিয়া হেভিং সলেমলি ৰিজলভ টু কনষ্টিটিউট ইণ্ডিয়া ইন টু এ ছভৰিন ছ'চিয়েলিষ্ট ছেকুলাৰ ডেমক্ৰেটিক ৰিপাব্লিক। ইয়াতে ছেকুলাৰ শব্দটো অৰ্থাৎ ধৰ্মনিৰপেক্ষতা আৰু ছ'চিয়েলিষ্ট অৰ্থাৎ সমাজবাদ, এই দুয়োটা শব্দ 42nd এমেণ্ডমেণ্টৰ জৰিয়তে সংবিধানৰ প্ৰিএম্বলত সন্নিৱিষ্ট কৰা হয়। আৰু ঐক্য আৰু সংহতি, এই দুয়োটা শব্দ 42nd এমেণ্ডমেণ্টৰ জৰিয়তেই সন্নিৱিষ্ট কৰা হৈছিল, ইয়াৰ আগতে নাছিল। ভাৰতৰ সংবিধান এখন সামাজিক দলিল কোনে কৈছিল? ইয়াত চাৰিটা অপশ্যন আছে, শুদ্ধ উত্তৰটো হ'ব গ্ৰেনভাইল অষ্টিন। গ্ৰেনভাইল অষ্টিনে কৈছিল, ইণ্ডিয়ান কনষ্টিটিউচন ইজ এ ছ'চিয়েল ডকুমেণ্ট। সংবিধানৰ অনুচ্ছেদ নং 32 আৰু 226ৰ দ্বাৰা নাগৰিকৰ মৌলিক অধিকাৰ ৰক্ষণাবেক্ষণৰ দায়িত্ব দিয়া হৈছে। ইয়াত চাৰিটা অপশ্যন আছে, শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ঘ, ন্যায়ালয়ক প্ৰদান কৰা হৈছে। যিকোনো ব্যক্তিৰ যদি মৌলিক অধিকাৰ খৰ্ব হয়, কোনো ব্যক্তিৰ দ্বাৰা হ'ব পাৰে, কোনো সংস্থাৰ দ্বাৰা হ'ব পাৰে, কোনো ব্যক্তিৰ মৌলিক অধিকাৰ খৰ্ব হ'লে সেই ব্যক্তিয়ে 32 নং অনুচ্ছেদৰ দ্বাৰা তেওঁ সুপ্ৰিম কোৰ্টত আবেদন কৰিব পাৰিব, আৰু 226 অনুচ্ছেদৰ অনুসৰি তেওঁ হাইকোৰ্টত আবেদন কৰিব পাৰিব। আৰু সেই কোৰ্টে ব্যক্তিৰ মৌলিক অধিকাৰ ৰক্ষণাবেক্ষণৰ কাৰণে 5টা লেখ জাৰি কৰিব পাৰিব। এই সম্পৰ্কত আমাৰ ডিটেইল ভিডিঅ' আছে, আপোনালোকে আই বটনত চাব পাৰিব, আৰু ডেছক্ৰিপশ্যনত লিংক থাকিব, আপোনালোকে সেই ভিডিঅ'খিনি আপোনালোকে চাব পাৰিব। ন্যায়ালয়ে মৌলিক অধিকাৰ ৰক্ষণাবেক্ষণৰ কাৰণে 5 প্ৰকাৰৰ লেখ জাৰি কৰিব, হেবিয়াছ কৰ্পাছ, মেণ্ডামাছ, প্ৰহিবিশ্যন, কু ৱাৰাণ্টো আৰু চাৰ্চিয়ৰী। এই 5 ধৰণৰ লেখ জাৰি কৰি নাগৰিকৰ মৌলিক অধিকাৰ ৰক্ষণাবেক্ষণ কৰে, কোনে? ন্যায়ালয়ে। গতিকে এইখিনি আপোনালোকে চাব। নেক্সট কুৱেশ্যন, ভাৰতীয় সংবিধানত উল্লেখিত মৌলিক অধিকাৰৰ সংখ্যা কিমান? ফাণ্ডামেণ্টেল ৰাইটছ কিমানটা আছে? ফাণ্ডামেণ্টেল ৰাইটছৰ ওপৰত কমপ্লিট ভিডিঅ' আমাৰ আছে, আপোনালোকে সেইখিনিও চাব, এইখিনি ডিটেইল আমি আলোচনা কৰিছোঁ তাত। ভাৰতীয় সংবিধানত নাগৰিকৰ 6 প্ৰকাৰৰ মৌলিক অধিকাৰ আছে, আৰু সেই মৌলিক অধিকাৰসমূহ ভাৰতীয় সংবিধানৰ পাৰ্ট 3ত আছে। 12 নং অনুচ্ছেদৰ পৰা 35 নং অনুচ্ছেদলৈকে কেৱল ফাণ্ডামেণ্টেল ৰাইটছ সম্পৰ্কে আলোচনা কৰা হৈছে। প্ৰথম ঘূৰণীয়া মেজমেলৰ সভাপতিজন হ'ল, চাৰিটা অপশ্যন আছে, শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ খ, ৰামজে মেকড'নাল্ড। ৰামজে মেকড'নাল্ড ব্ৰিটিছ প্ৰাইম মিনিষ্টাৰ আছিল, আৰু প্ৰথম ঘূৰণীয়া মেজমেলত তেওঁ সভাপতিত্ব কৰিছিল। প্ৰথম ঘূৰণীয়া মেজমেলৰ ডেট আপোনালোকে মনত ৰাখিব, 12 নৱেম্বৰ 1930 চনৰ পৰা 19 জানুৱাৰী 1931লৈ প্ৰথম ঘূৰণীয়া মেজমেল অনুষ্ঠিত হৈছিল। আৰু লগতে ছেকেণ্ড যিটো ঘূৰণীয়া মেজমেল, সেইটো আপোনালোকে মনত ৰাখিব যে ছেপ্টেম্বৰ 1931ত ছেকেণ্ড ঘূৰণীয়া মেজমেল হৈছিল। পূৰ্ণ স্বৰাজ দিৱস বা পূৰ্ণ স্বাধীনতা দিৱস পালন কৰা হৈছিল, কেতিয়া পূৰ্ণ স্বৰাজ দিৱস পালন কৰা হৈছিল? ইয়াত শুদ্ধ উত্তৰটো হ'ব অপশ্যন নম্বৰ ক, 1930 চনৰ 26 জানুৱাৰীত। 1930 চনৰ 26 জানুৱাৰীত আমাৰ ভাৰতবৰ্ষত প্ৰথম
কমপ্লিট ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ পূর্ণ স্বরাজ দিবস পালন করা হয়েছিল। 1929 চনত লাহোরত কংগ্রেসের অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল আর সেই অধিবেশনত সভাপতিত্ব করেছিল জওয়াহরলাল নেহরুয়ে। আর এই লাহোর অধিবেশনতে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করা হয়েছিল। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের সংশোধনের কর্তৃত্ব সংসদক প্রদান করা হয়েছিল। চারিটা অপশন আছে, কিমানতম সংবিধান সংশোধনের জড়িয়ে সংসদক মৌলিক অধিকার সংশোধনের যে কর্তৃত্ব সেই কর্তৃত্ব প্রদান করা হয়েছিল। শুদ্ধোত্তরটা হব অপশন নম্বর গ, 24তম সংবিধান সংশোধনের দ্বারা। 24তম সংবিধান সংশোধনের দ্বারা সংসদক মৌলিক অধিকার সংশোধনের কর্তৃত্ব প্রদান করা হয়েছে। এই সংশোধনীয় সংবিধানের 368 নং আর্টিকেল সংশোধন করে আর ইয়ার দ্বারা সংসদক মৌলিক অধিকারের এমান্ড করার অর্থাৎ সংশোধন করার ক্ষমতা প্রদান করে। নেক্সট কোয়েশনটে কৈছে, কোনখন সংবিধান সংশোধনীর দ্বারা 6-14 বছর বয়সের প্রত্যেক শিশুকে বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। আমার ভারতবর্ষের সংবিধানত বর্তমান আইন বনুয়া হয়েছে যে 6-14 বছর শিশু সকলে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করবই লাগিব আর এই পিতৃ মাতৃর একটা কর্তব্য। সংবিধানের 86তম সংশোধনের দ্বারা এই বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা করা হয়। ভারতীয় সংবিধানত কোনটো অংশত মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে? ইতিমধ্যে আমি উল্লেখ করে আছো ভারতীয় সংবিধানের পার্ট 3 অর্থাৎ তৃতীয় ভাগত মৌলিক অধিকার সমূহ লিপিবদ্ধ করা হয়েছে 12নং অনুচ্ছেদের প্রায় 35নং অনুচ্ছেদলৈকে। নেক্সট, ভারতীয় সংবিধানের কোনটো অংশত নাগরিকর মৌলিক কর্তব্য লিপিবদ্ধ করা হয়েছে? ভারতীয় সংবিধানের পার্ট ফোর এত মৌলিক কর্তব্য সমূহ উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবিধানের পার্ট ফোর এত যদি আমি চাও তার আর্টিকল 51A বলে একটা আছে। এই আর্টিকল 51A মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয়েছে। মৌলিক কর্তব্য সমূহ কিন্তু আরম্ভণিতেই নাছিল, 42nd Amendment 1976 জড়িয়ে মৌলিক কর্তব্য সমূহ ভারতীয় সংবিধানত লিপিবদ্ধ করা হয়েছে। তার পিছর প্রশ্নটি কৈছে, তলর কোনটো ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির অন্তর্গত নহয়? চারিটা দিছে অপশন, নির্দেশক নীতি সমূহের চারিটা ভাগ আছে আমি জানো। তারে শুদ্ধ উত্তরটো কোনটো হব অপশন নম্বর ঘ, সামরিক নীতি। কারণ নির্দেশাত্মক নীতিসমূহের চারিটা অর্থনৈতিক নীতি আছে, সামাজিক নীতি আছে, আন্তর্জাতিক নীতি আছে, কিছু গান্ধীবাদী নীতিও আছে, কিন্তু সামরিক নীতি বলে কোনো নীতি নির্দেশাত্মক নীতির অন্তর্গত নহয়। রাষ্ট্রের নির্দেশক নীতি সামরি লৈছে অর্থাৎ কিমান নং অনুচ্ছেদের প্রায় কিমান নং অনুচ্ছেদে রাষ্ট্রের নির্দেশক নীতিসমূহ DPSP যা কোয়া হয়, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সমূহ সন্নিবিষ্ট করা হয়েছে। এটা হচ্ছে অনুচ্ছেদ নং 36-ৰ পৰা 51-লৈকে। আপনাদের এখানে ক্রোনোলজিক্যালি মনত রাখব, প্রথমতে আপনাদের ফান্ডামেন্টাল রাইটস সম্পর্কে মনত রাখবলে যত্ন করব। ফান্ডামেন্টাল রাইটস পার্ট 3 আর্টিকল 12-35, তারপর আসব আপনার DPSP ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি 35-লৈকে। তো ফান্ডামেন্টাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে, 36-ৰ পৰা আর্টিকল 51-লৈকে ফান্ডামেন্টাল DPSP সম্পর্কে আলোচনা করা হয়েছে। তারপর আসব ফান্ডামেন্টাল ডিউটি সমূহ ভারতীয় সংবিধানের পার্ট 4A আর 51A আর্টিকলত আলোচনা করা হয়েছে। নেক্সট কোয়েশনটে কৈছে, দুইখন সদনের যুটিয়া অধিবেশন আহ্বান করে। তলত উল্লেখিত কোনে দুয়োখন সদন অর্থাৎ আপার হাউস আর লোয়ার হাউস দুইখন সদনের যুটিয়া অধিবেশন আহ্বান করিব পারে? শুদ্ধোত্তরটো হব প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতিয়ে, অপশন নম্বর ঘ, রাষ্ট্রপতিয়ে সদন দুয়োখন সদনের যুটিয়া অধিবেশন আহ্বান করিব পারে। নেক্সট কোয়েশনটে কৈছে, ভারতীয় সংবিধান সংশোধনের ব্যবস্থার সম্পর্কে উল্লেখ করা হয়েছে। ইয়াত চারিটা অপশন আছে, শুদ্ধোত্তরটো হব অনুচ্ছেদ নং 368। কারণ আমি ইতিমধ্যে আলোচনা করছো যে ভারতীয় সংবিধানের 24নং এমেন্ডমেন্টের জড়িয়ে আর্টিকল 368 সংশোধন করা হয় আর ইয়ার জড়িয়ে সংসদক এই ক্ষমতা প্রদান করা হয়, সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা হয়। আমি সংবিধানক এনেদরে অনমনীয় করে গড়িব নিবিচারো যি পরিবর্তিত ব্যবস্থার হইতে সামঞ্জস্য রক্ষা করিব নোৱাৰে। কারণ কিবা এটা অনমনীয় করে গড়িলে ই জাতির অগ্রগতির বাট বন্ধ করে। কথাখার কোনে কৈছিল? চারিটা অপশন আছে, শুদ্ধোত্তরটো হব জওয়াহরলাল নেহরুয়ে কৈছিল। কারণ তেখেতে সংবিধানখন অনমনীয় হওয়াটো বিচরা নাছিল, সংবিধানের সংশোধনের যে পদ্ধতি সেই অনমনীয় রিজিট হওয়াটো তেখেতে বিচরা নাছিল। নেক্সট কোয়েশন, ভারতীয় সংবিধানের কোনটো সংশোধনক ক্ষুদ্র সংবিধান মিনি কনস্টিটিউশন বলা হয়? ইয়াত চারিটা অপশন আছে আর আমি ইতিমধ্যে বহুবার উল্লেখ করেছো যে 42nd এমেন্ডমেন্টক একটা মিনি কনস্টিটিউশন আখ্যা দিয়া হয়েছে। গতি শুদ্ধোত্তরটো হব অপশন নম্বর ক, 42nd এমেন্ডমেন্ট। তার পিছর যে প্রশ্ন আর আজির আমার ভিডিওর শেষর প্রশ্ন, তলর কোনটো সংবিধান সংশোধনের দ্বারা ভারতত ভোটদানের বয়স 21 বছরের প্রায় 18 বছরলৈকে কমুয়া হয়? প্রথম অবস্থাত আমার ভারতবর্ষত 21 বছরের নাগরিকেহে ভোটদান প্রদান করিব পারিছিল, কিন্তু পরবর্তী সময়ত 61তম সংবিধান সংশোধনের দ্বারা আর এই সংশোধন করা হয়েছিল 1989 চনের মার্চ মাহত সংবিধানের 61তম সংবিধান সংশোধন করা হয় আর এই সংশোধনের দ্বারা ভোটদানের বয়স 21 বছরের প্রায় 18 বছরলৈ কি করা হয়, কমাই দিয়া হয়।
বন্ধুসকল আজিৰ ভিডিঅ' আমি ইয়াতে সামৰণি মাৰিলোঁ যদি ভিডিঅ'টো ভাল পাইছে তেনেহ'লে লাইক কৰিব আৰু আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰিব যাতে বিভিন্ন ধৰণৰ নলেজেবল কণ্টেণ্টসমূহ আপোনালোকে সৰ্বপ্ৰথমে লাভ কৰিব পাৰে কেৱল ছাবস্ক্রাইব কৰিলে নহ'ব তাৰ কাষত যিটো বেল আইকন আছে তাত ক্লিক কৰিব আৰু অল অপশ্যনটো ছিলেক্ট কৰিব যাতে সকলো ধৰণৰ নটিফিকেশ্যন লাভ কৰিব পাৰে জয় অসম জয় হিন্দ